আচ্ছা, আমাদের কাজগুলো এখানে স্ট্যাটিক অবস্থায় আছে, এটাকে ডাইনামিক করা। এখন ডাইনামিক করতে গেলে আবার কি, এগুলো কাজ আপাতত কোনো কাজ আমার নাই, এখন যাতে আমার কথা আমাকে যেতে হবে ফ্রন্ট এন্ড স্যার, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড রিকার করো, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ভিতরে যাবো। যাওয়ার পর আমরা এখানে একটা কি করব, ডলার ডাটা, ডলার ডাটা এর ভিতরে নিব কি হিস্টোরি, একটা ফাইল যাবে ওখানে একটাই নিব, হিস্টোরি, তারপরে হিস্টোরি, হিস্টোরি হায়ার স্ট্যাটাস অন, স্ট্যাটাস স্ট্যাটাস ওয়ান, বাস আমরা কি করবো ফার্স্ট করবো, এটা একটাই দরকার যে আমার, এক প্রথমটা নিব, কি নেবো আমরা প্রথমটা ফার্স্ট, স্ট্যাটাস ওয়ানটা যেটা হবে সেটা ফার্স্ট করে নিচ্ছি, মানে একটা নিব আমরা, প্রথমটা নিব ফার্স্ট, মানে কি প্রথম, মানে একটাই কাজ, এখানে তো আমার ফরিস করার দরকার নাই, এখানে আমার ইউজ করে নিতে হবে, ইউজ অ্যাপ মডেল হিস্টোরি, হিস্টোরি দেখো কাজ কিন্তু আমার শেষ, এই ফ্রন্ট এন্ডের কাজ কিন্তু আমার শেষ, এখন যাবো আমার কোথায় ওই যে ফ্রন্ট এন্ড ফাইলের ব্লেড ফাইলের ভিতরে, ফ্রন্ট এন্ড লেআউট লেস থেকে কোথায় যাবো আমরা, হোমে, হোমে আমি দেখি কোথায় আছে, এটা হোমে আছে হলো অ্যাডমিশন নোটিশ, আর পরে আর পরে আছে হিস্টোরি, হ্যাঁ কলেজ হিস্টোরি আছে না, ঠিক আছে পির ভিতরে এখানে আমরা দিব কি টাইটেলটা দিব, এখানে দিব আমরা কি, এটা আমরা কাটে দিই, এটা তো দরকার নাই, ডলার ও যে ওখানে কোনটা নিছি, ডলার হিস্টোরি, HISTORY হিস্টোরি টাইটেল কি নিব আমরা, টাইটেল ই টাইটেল, ঠিক আছে। আর এখানে আর ইমেজ, ইমেজ আছে না, আচ্ছা আমরা এটা তো নাই, ইমেজটা উপরে আছে, আর সি ডিটেলস এর দরকার নাই, এটা রাখবো আমরা অন্য জায়গায়, এটা তো এখানে বসানো লাগতেছে না, আর এর ইমেজ আছে না, ইমেজ খেয়াল করে দেখো ইমেজ, এই ইমেজটাকে আমরা কার ভিতরে আছে, এটা এটা আছে পাবলিক, আগে আছে আপলোড ফাংশনের মধ্যে, কার ভিতরে আপলোড, ও আপলোড ফাংশনের ভিতরে আছে হলো হিস্টোরি ইমেজ, ফোল্ডারের নাম কি হিস্টোরি ইমেজ, ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। আর এখানে আমরা ওটাকে করে দেব কি ডাবল কালের ভিতরে দিব হলো ডলার হিস্টোরি ইমেজ, ইমেজ বাস। এখন দেখো আমার চেক করি, এখানে কিন্তু নিউ নাই, এদের ডিসিস আছে কিন্তু, এখানে নিউ নাই কিন্তু, হ্যাঁ ছবিটা বড় আসছে, ছবিটা সাইজ করে দেওয়া নেই, সাইজ করে দিব আমরা, কিন্তু দেখো নিউ কিন্তু আসছে, এদের নিউ নিউ কিন্তু আসছে, ছবিটা আমরা একটা উইথ হাইট দিয়ে দিব, ওটা মনে দেওয়া নাই এই জন্য, প্লাস উইথ আগেটা উইথ দিয়ে দিব, ধরো কত 300px, আর হাইটটা দেওয়া ছিল মনে হলো 100px মনে দেওয়া ছিল, এখন চেক করি, উইথটা 100% করে দিই, উইথ দরকার নেই, উইথ যা আছে তাই, হাইটটা কমাই দিই, ঠিক আছে, কারণ উইথ তো আর বেশি আর বেশি বেশি নিতে পারবে না, বেশি হলে ছোটো হয়ে গেল, 200px করে দিই, HISTORY, ঠিক আছে। আমার কিন্তু কাজ, আমার ডাইনামিক কিন্তু হয়ে গেছে, এই লেখাটা কিন্তু আসছে কই থেকে,
এখান থেকে ছবিটা হচ্ছে এখান থেকে, আর ডিটেলস তো আমরা এখানে দেখাবো না। ডিটেলস দেখাবো কোথায় বললে কাজ আমরা পরে করাবো, পোস্ট শেষ হলে পরে। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যে আটা পেজ আসবে ওই পেজটাতে আমরা এটা দেখতে পারবো, যেটা এটা ঠিক আছে। তা আজকে আমরা এ পর্যন্ত শেষ। তোমরা কোনো বসে থাকে না তো, কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছ, যত সময় লাগুক সবগুলো কাজ শেষ করুক। কাজ পিছিয়ে তাহলে তো শিখতে পারবো কম, তাহলে আমার এরপর তো কোনো কাজ না। এরপর কাজ হলো পোস্টের কাজগুলো আছে, পোস্ট এই পোস্টে এখানে পোস্টতে একটা কাজ করলে এখানে শো করাবো, এখানে শো করাবো, এখানে শো করাবো, ঠিক আছে। করলেই মোটামুটি আমাদের কাজ শেষ। আরেক কাজ করতে পারি যে এখানে ডাইনামিক করতে পারি, এটা এটা কন্টাক্ট কাজটা, তারপরে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটাও ডাইনামিক করবো আমরা। আগে পোস্টটা শেষ হোক, পোস্টের কাজ শেষ হলে, সব কিছু শেষ হলে আমরা এই চারটাও, এই তিনটা, সাতটা আমরা ডাইনামিক করবো, মানে আমরা ওই অ্যাডমিন থেকে নিয়ে আসবো, ঠিক আছে। আজকে থাক, এটুকু কাজ সারো আগে।